আসসালামু আলাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ইফতারের জন্য ছোলা বোনার সহজ রেসিপি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার এই রেসিপি, আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই এই রান্নাটি করতে কী কী লাগছে পুর প্রস্তুত প্রণালী। এখানে আমি 3 কাপ ছোলা নিয়েছি আর ছোলাগুলো ধুয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর ডুবু পানি দিয়ে ভিজিয়ে রাখছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর দেখবেন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, তারপর সিদ্ধ করে নিলে হবে। চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, আমি নর্মালভাবেই পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখুন, ঠিক এরকমভাবে নরম করে একদম সিদ্ধটা করে নেবেন যাতে শক্ত না থাকে। তারপর ভালো করে ধুয়ে এই স্টেনারে আমি ছেঁকে নিয়েছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর, সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 8-9টি এলাচ, 3টা তেজপাতা, 2 টুকরো করে 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 3-4 টুকরো করে। তারপর এগুলো একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা একদম চিকন করেও কাটতে পারেন। তো সব কিছু একসাথে এখন আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। চুলারাসটা ফুল আছে রেখে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখুন হালকা ব্রাউন কালার হয়েছে। আমি একদম বেশি কড়া করে ভাজবো না, ঠিক এরকম ভাজা হলেই হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ গরম মশলা বাটা। এখানে আমি পোস্ত, তারপর একটু জয়ফল, একটু জয়ত্রী, মানে একটু সামান্য সামান্য নিয়ে তারপর বেটে নিয়েছিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই বাটাগুলো দিলে। তারপর আমি এই মশলাগুলো দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে। আমি মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। এখন দিয়ে দিব শুকনা যেই মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ টালা জিরা গুঁড়া। আর মরিচের গুঁড়াটা আপনারা যেরকম যেরকম জাল খান সেই রকমই দিবেন। সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি আর সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায় বা মশলার কালারটা ঠিক থাকে, তাই অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে। তো অল্প পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট, চুলাটা মিডিয়াম আঁচে রেখে। মশলাটা প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিলে যখন দেখবেন তেল সাইড দিয়ে বেশি এসেছে, তখন বুঝবেন মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবগুলো বুট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন, অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। এক সাইড দিয়ে মিশবে আর এক সাইড দিয়ে মিশবে না এরকম না, কিন্তু ভালো করে মিশানোর পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। 1 কাপ পানি দেওয়ার পর আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দেওয়ার কারণে মশলাগুলো ভালো করে মানে ছোলাগুলোর ভিতরে ঢুকবে তাই দেয়া। তো পানির আবারও মানে আমার এটা আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য 1 কাপ পানি দিয়েছিলাম। তো এই যে 1 কাপ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, অপেক্ষা করছি 5 মিনিট। তো 5 মিনিট পর আমি মাঝে একবার নেড়ে দিয়েছি আর 5 মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে 6-7টা আস্ত কাঁচা মরিচ। তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি আবার, আর তারপর নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলারাস কিন্তু আমি এখন ফুল আঁচেই রেখেছি। আর এটা একদম মানে মাখা মাখা হবে এরকম আর কি, আবার একবারে বেশি জড়জড়াও হবে না, আবার কোনো ধরনের ঝুলও থাকবে না, মাখা মাখা হবে। তো এই যে দেখুন কিছুক্ষণ পর এখন ঢাকনাটা তুলে নিয়েছি আর আর কোনো ঢাকনা রাখবো না, এখন অপেক্ষা করব ঝুলটা যাতে একদম মাখা মাখা হয়।
তো প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, আর এই যে ছোলা বোনাটাও কিন্তু হয়ে গিয়েছে। ঠিক এরকম করে ছোলা বোনাটা করে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা আলু দিয়ে করতে চান তারা চাইলে আলু সিদ্ধ করে তারপর হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে নামানোর 4-5 মিনিট আগে দিতে পারেন। তো আশা করি আমি আপনাদেরকে চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, রেসিপিটি আপনারা শেয়ার করবেন আপনারা আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।